দর্শক শুভেচ্ছা নেবেন। মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস আজকে নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তবে এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক এবং কূটনৈতিক মহলে একটা কৌতূহল ছিল এবং একটি তারা বিশ্লেষণ করার চেষ্টা ছিল, অর্থাৎ এই পুরো এই বৈঠকটার দিকে অনেকেরই নজর ছিল। নির্বাচনকে ঘিরে যুক্তরাষ্ট্রর যে অবস্থান এবং বাংলাদেশের যে অবস্থান সেটি এক ছিল না, এটা তো সবাই জানেন। ফলে এই অবস্থায় নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কেমন তারা সম্পর্ক করবে বা কি অবস্থান নেবে তার দিকে সবারই নজর ছিল, কৌতূহল ছিল। তো এখানে অফিসিয়াল কিছু বক্তব্য এসছে, এর বাইরে কিছু আছে কি না সেটা তো আসলে দুই পক্ষ শুধু জানবে, সেটি জানবেন পিটার ডি হাস আর জানবেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। এখানে যে অফিসিয়াল কিছু বক্তব্য এসছে আমি দর্শক আপনাদেরকে শোনাই, তারপরে আমার কিছু অবজারভেশন আপনাদের সামনে বলবো। নিরাপত্তা, প্রতিরক্ষা, ব্যবসা সম্প্রসারণ, রোহিঙ্গা সমস্যার সমাধান ও জলবায়ু পরিবর্তনে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস সাংবাদিকদের এই কথা জানান। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর মার্কিন রাষ্ট্রদূত বলেন, নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আজ হাসান মাহমুদের সঙ্গে প্রথম দেখা করেছি, আমরা দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছি। পিটার হাস আরও বলেন, জলবায়ু পরিবর্তন, ব্যবসার সম্প্রসারণ ও রোহিঙ্গা সমস্যার মতো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আগামী মাসগুলোয় দুই পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমি বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে উন্মুখ হয়ে আছি। প্রথম আলোর এক প্রশ্নের উত্তরে মার্কিন রাষ্ট্রদূত বলেন, পারস্পরিক অভিন্ন স্বার্থে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। দর্শক টার্মগুলো দেখেন, পারস্পরিক অভিন্ন স্বার্থে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে তাহলে কি এই খবরের মধ্য দিয়ে একটু বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র তার আগের অবস্থান পরিবর্তন করেছে? না, পরিবর্তন করে। খেয়াল করবেন মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় বলেছে যে তাদের হচ্ছে সম্পর্কের ভিত্তিটাকে গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, সুষ্ঠু নির্বাচন, এইটা হচ্ছে তাদের আন্তর্জাতিক পররাষ্ট্রনীতির অংশ। তো সেই অংশটা তারা সমস্ত দেশেই জন্যই প্রযোজ্য, ওই সম্পর্কটাকে বেজ লাইন ধরেই কিন্তু তারা অন্যান্য বিষয়ে মানে এগোয়। তার মানে আজকে যে নতুন যে কথাগুলো আসছে সেগুলি কিন্তু নতুন না, যেমন ধরেন রোহিঙ্গা সমস্যার সমাধান বা ব্যবসার সম্প্রসারণ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু, এগুলি কিন্তু থাকছে, কিন্তু বেজ লাইন থেকে কিন্তু যুক্তরাষ্ট্র কখনো সরে যায় না। এমনকি নির্বাচনের আগে তারা যে ভিসা নীতি প্রণয়ন করেছিল এবং তারপর কার্যকর করার ঘোষণা দিচ্ছিল, সেই জায়গাটা কি তাহলে মিটে গেল? সেটা কি তাহলে স্থগিত হয়ে গেল? সেটাও কিন্তু স্থগিত হবে না। এই কারণে হবে না যে মার্কিন দুটি প্রতিষ্ঠান আপনারা নিশ্চয়ই দেখেছেন, রিপাবলিকান এবং ডেমোক্রেটদের দুটি প্রতিষ্ঠান এখনও পর্যন্ত বাংলাদেশে অবস্থান করছে এবং তারা নির্বাচনের আগে থেকে পর্যবেক্ষণ করছে, তথ্য সংগ্রহ করছে। গতকালকেও তারা নির্বাচন কমিশনে গেছে এবং তথ্য বিশ্লেষণ করার চেষ্টা করছে যে ভোটের হার কিভাবে বাড়লো এবং এই নির্বাচনটাকে সত্যিকার তারা নির্বাচন মনে করে কিনা। যদি মনে করে যে এই নির্বাচনটা সুষ্ঠু অবাধ হয়নি, তাহলে এই নির্বাচনটা কেন সুষ্ঠু এবং অবাধ হয়নি, তার প্রতিপক্ষ কারা ছিল, সেই মানুষগুলোকে কিন্তু তারা চিহ্নিত করবে এবং সেই অনুযায়ী কিন্তু তারা ভিসা নিষেধাজ্ঞা দেবে। এটা কিন্তু আমার বক্তব্য না, আপনারা দেখেছেন সাংবাদিক নাঈমুল ইসলাম খান, তিনি সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ জন হিসেবেই পরিচিত, তিনিও কিন্তু বলেছেন যে যেহেতু তারা ভিসা নীতি কার্যকর করবে বলে বলেছে, ফলে তারা কিছু ব্যক্তির উপর স্যাংশন দেবে। তিনি এমন কথাও বলেছেন যে আমার উপরেও স্যাংশন দিতে পারে, যদিও সেটা যৌক্তিক হবে না, তবে তার উপরে স্যাংশন দিলে তিনি সেটা গণমাধ্যমকে জানাবেন বলে বলেছেন। কিন্তু সবাইকে জানাবে? জানাবে না। আবার একটা সুবিধা আছে, সেটা হলো যদি বহুজনের উপর দেয়, কেউ যদি প্রকাশ না করে, তারা কিন্তু বলেছে যে যাদের উপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে তাদের নাম তারা প্রকাশ করবে না এবং এই প্রকাশ করার নীতিও তারা নেই। তারা হয়তো এমনটা হবে যে তারা এই সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় হিসেবে বিচার বিভাগ, নির্বাচন কমিশন, রাজনীতি,
বিরোধী দল সরকারি দল তাদের উপরে স্যাংশন তারা কার্যকর করেছে এই কথাটা বলবে কিন্তু স্পেসিফিকভাবে কতজন এবং কার কার উপরে সেই নামের তালিকাকে তো তারা প্রকাশ করবে না সেটা কিন্তু যার উপরে প্রয়োগ হবে তারাই বুঝতে পারবে এটা তো গেল একটা দিক আরেকটা আলোচনা আসছে সেটা হচ্ছে শ্রম নীতি সংক্রান্ত যে নিষেধাজ্ঞা তো সেই বিষয়টি কি তারা স্থগিত করেছে কোনো কিন্তু কোনো কিছুই কিন্তু তারা স্থগিত করেনি তারা তাদের পলিসিটা হলো যে কোনো প্রতিকূল অবস্থায় তারা সম্পর্কটা যেমন এগিয়ে নেয় তেমনি আবার তাদের যে পদক্ষেপগুলো সেই পদক্ষেপগুলো কিন্তু তারা কার্যকর করে দেখবেন যে বাংলাদেশের থেকে অনেক বৈরী দেশের সঙ্গে তাদের কিন্তু সম্পর্ক আছে কিন্তু তারা কিন্তু ওই স্যাংশনও দেয় আবার তাদের যে পররাষ্ট্র নীতির অংশ হিসেবে তাদের সাথে যে কূটনৈতিক সম্পর্কগুলো বাণিজ্যিক সম্পর্কগুলো বা অর্থনৈতিক সম্পর্কগুলো সেই সম্পর্কগুলোও কিন্তু আবার বহাল থাকে সুতরাং এইরকম একটি মানে কী বলে ভারসাম্যমূলক একটি নীতি নিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় অগ্রসর হয় অনেকে এটা বুঝতে পারে না অনেকে মনে করেন যে নতুন সরকারের কাছে গেল তার মানে আজকে সাক্ষাৎ করার মধ্য দিয়ে বোধহয় সরকারকে স্বীকৃতি দিয়ে দিল না তাদের অফিসিয়াল পজিশন দেখেন অফিসিয়ালি কিন্তু তারা প্রথমেই কিন্তু বলেছে যে এই নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হয়নি তার মানে কি সুষ্ঠু অবাধ যখন হয়নি তার মানে এটা নির্বাচনই হয়নি সেটাই কিন্তু তাদের অফিসিয়াল স্ট্যান্ড সেই স্ট্যান্ড থেকে তারা কোনোদিনও বলবে না যে না আমরা সেই স্ট্যান্ডটা স্থগিত করেছি নির্বাচনটা চমৎকার হয়েছে ভালো হয়েছে তা না এমনকি বা মানে কোনো দেশে যদি হঠাৎ করে গণতন্ত্রের বিপরীতে যদি সামরিক অভ্যুত্থান হয় সেই অভ্যুত্থানকারী সরকারকেও কিন্তু সাথে তারা সম্পর্ক মেনটেন করে তাদের একটা কূটনৈতিক চ্যানেলে তারা সবসময় এই যোগাযোগগুলি অব্যাহত রাখে বিশ্বব্যাপী সুতরাং আজকের এই পররাষ্ট্রমন্ত্রীর সাথে এই সম্পর্ক মানে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে সরকারের সাথেও সম্পর্ক রাখবে আবার তারা তাদের যেই কাঙ্ক্ষিত যে লক্ষ্যগুলো গণতন্ত্র মানবাধিকার সুশাসন সুষ্ঠু নির্বাচন সেই ধারাগুলো কিন্তু তারা অব্যাহত রাখার জন্য যা যা করণীয় সেই কাজগুলো কিন্তু তারা করতে থাকবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ